সূর্য তখন পশ্চিমে অস্ত যায়। কাঠুরিয়া কাঠ কাটছে। ঠিক সেই সময় দূর থেকে চিৎকার করতে করতে হারান নামে একজন কাঠুরিয়ার দিকে প্রাণপণে ছুটে আসে। কাঠুরিয়া, কাঠুরিয়া, কাঠুরিয়া! আরে হারান দাদা, কি হয়েছে, কি হয়েছে তোমার, এভাবে হাঁপাচ্ছ কেন? কাঠুরিয়া, কাঠুরিয়া, আমাকে বাঁচা, কাঠুরিয়া, আমাকে বাঁচা! কি হয়েছে সেটা তো বলো। ওই ওই জঙ্গলে, ওই জঙ্গলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আমি সব শুনবো। আগে আগে তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও। এসো এসো, এখানে এসো, এখানে শান্ত হয়ে বসো। একটু একটু জল খাবে? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। হারানকে ঠায় বসিয়ে রেখে কাঠুরিয়া দৌড়ে গিয়ে জল নিয়ে এসে হারানকে দেয়। এই নাও হারান দাদা, জল নাও, খেয়ে নাও, নাও। এইবার বলো তো কি হয়েছে? কাঠুরিয়া, তুই তো জানিস মহারাজের জন্য খাঁটি মধু সংগ্রহ করতে আমাকে জঙ্গলে যেতে হয়। হ্যাঁ, সে তো আমি জানি, তুমি তো প্রতিদিনই সেই ভোর বেলায় জঙ্গলে মধু সংগ্রহ করতে বেরিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, আমি প্রতিদিনের মতো আজ ভোরেও মধু সংগ্রহ করতে জঙ্গলে গিয়েছিলাম, কিন্তু সারাদিন ঘুরে ঘুরে একটা মৌচাকও পাই না। না, এবছর দেখছি ভালোই ঠান্ডা পড়েছে। এই বিকেল বেলাতেই কি ঠান্ডা, রাতে না জানি কি হবে। ওহ ওহ, পা যেন আর চলছে না, সারাদিন ঘুরে ঘুরে একটাও মৌচাক পেলাম না। দেখি জঙ্গলের আরো একটু ভিতরে গিয়ে দেখি। মৌচাকের সন্ধান করতে করতে হারান জঙ্গলের প্রায় অনেকটা গভীরে চলে যায়। আর হঠাৎই একটি আম গাছে মস্ত বড় একটি মৌচাক দেখতে পায়। আরে কত বড় মৌচাক! এখানে যে এত বড় একটা মৌচাক রয়েছে আমি তো দেখিনি। দেখে মনে হচ্ছে বহু পুরনো মৌচাক। নিশ্চয়ই এর মধ্যে অনেক মধু পাব, যাই ঝটপট মধুটা সংগ্রহ করে নি। গাছে উঠতেই হারান দেখে মৌচাকে কোনো মৌমাছি নেই। এ কি, মৌচাকে তো একটাও মৌমাছি নেই, মৌমাছিগুলো মনে হয় এই মৌচাক ত্যাগ করেছে। যাক, ভালোই হয়েছে, আমাকে আর বেশি কষ্ট করতে হলো না। এই বলে হারান মৌচাকটি ভাঙতে শুরু করে, আর মৌচাকটি থেকে প্রচুর মধু ঝরে মাটিতে পড়তে থাকে, যা দেখে হারান অবাক হয়ে যায়। ওরে বাবা, এ তো পুরো মধুতে ভরা মৌচাক, হাত দিতে না দিতেই শুধু মধু আর মধু। সারা জীবন আমি এত মৌচাক থেকে মধু সংগ্রহ করেছি, কিন্তু এমন মধুতে ভরা মৌচাক আমি আগে কখনো দেখিনি। না, তাড়াতাড়ি মধুটা নিয়ে নি। হারান তার মাটির কলসির মধ্যে মধু সংগ্রহ করতে থাকে। এদিকে সূর্য পশ্চিম দিকে অস্ত যেতেই সেই মৌচাকের মৌমাছিরা ফুলে ফুলে মধু সংগ্রহ করে তাদের মৌচাকে ফিরে আসে। আর এসে দেখে হারান তাদের মৌচাক ভেঙে সেখান থেকে মধু সংগ্রহ করছে। হায় হায় হায়, এইবার কি হবে, আমাদের রানী মায়ের মৌচাক এই লোকটা ভেঙে ফেলেছে। একে, তোর এত বড় সাহস, তুই
আমাদের রানীর জন্য তৈরি মৌচাক ভেঙে ফেললে। ওমা, এ কি কাণ্ড! মৌমাছি আবার কথা বলতে পারে নাকি? মৌমাছিরা কথাও বলতে পারে, আবার কামড়ও বসাতে পারে। তোর চোখে আর কোনো মৌচাক পড়লো না, শেষে কিনা তুই রানীর মৌচাক ভেঙে ফেললি। আমি বুঝতে পারিনি, বুঝতে পারিস নি? একটা সাধারণ মৌচাকে এতটা মধু হয়? এই মৌচাকটা আমরা কর্মী মৌমাছিরা 12 বছর ধরে মধু সংগ্রহ করে করে আমাদের রানী মায়ের জন্য তৈরি করেছি। তুই সেটা ভেঙে ফেলেছিস, এবার তোকে আমরা কেউ ছাড়ব না। আমি আর্জন করে বলছি, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমি আর্জন করছি। তুই যা ভুল করেছিস তোর কোনো ক্ষমা হবে না। ভেন্টাদাল আক্রমণ! এই বলে একদল মৌমাছি হারানের দিকে তেড়ে আসে। ওরে বাবা রে, পালাই! মৌমাছিগুলো তো আমার পিছু ছাড়ছে না, কি করি কি করি কি করি কি করি এবার! ওই তো একটা ঝোপ আছে, যাই যাই ঝোপটার পিছনে গিয়ে লুকিয়ে পড়ে যাই। হারান একটা ঝোপ দেখতে পেয়ে সেই ঝোপের পেছনে লুকিয়ে পড়ে। এদিকে চারিদিকে খানিকটা অন্ধকার হতেই মৌমাছিরা চোখে আর কিচ্ছু দেখতে পায় না। কর্মী মৌমাছিরা হারানকে খুঁজে না পেয়ে আরো রেগে যায়। লোকটা পালিয়েছে, কিন্তু পালিয়ে যাবে কোথায়? ওকে আমরা শাস্তি দিয়েই ছাড়ব। চল এক্ষুনি সবাই রানী মায়ের কাছে চল, রানী মা ওই লোকটাকে ঠিক খুঁজে শাস্তি দেবে। ওই মৌমাছিগুলো চলে গেলে আমি কোনো রকম ভাবে প্রাণ বাঁচিয়ে তোর কাছে ছুটে এসেছি। তুই আমাকে বাঁচা কাটুরিয়া, তুই আমাকে বাঁচা। আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু সেটা একেবারেই আমার অজান্তে রে। আমি যদি জানতাম ওরা 12 বছর ধরে ওই মৌচাকটাকে ওদের রানীর জন্য তৈরি করছে, তাহলে আমি সেটা কখনোই ভাঙতাম না। শান্ত হও হারান দাদা, তুমি যেটা করেছ তুমি না জেনে করেছ, ভুল তো মানুষ মাত্রেই হয়, এখানে তোমার কোনো দোষ নেই। তবে ওই মৌমাছিরা নিশ্চয়ই ওদের বদলা নেবে, তাই আমাকে অতীতে গিয়ে জানতে হবে ওরা ঠিক কি করতে চাইছে। রানীমা, ওকে আমরা সবাই মিলে হুল ফুটিয়ে শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু ওই দুষ্টু লোকটা পালিয়েছে। চিন্তা নেই, পালিয়ে যাবে কোথায়? তোরা তো বললি উনাকি মধু ভর্তি কলসিটা নিয়ে পালিয়েছে। নিশ্চয়ই ওই কলসিটা ওর কাছেই রয়েছে, ওই মধুর মিষ্টি গন্ধই আমাকে ওর কাছে নিয়ে যাবে। সর্বনাশ! কি হয়েছে কাঠুরিয়া? হারান দাদা, তুমি ওই মধুর হাড়িটা এনে বড্ড ভুল করেছো। ওই রানী মৌমাছি মধুর ওই মিষ্টি গন্ধে ঠিক তোমার সন্ধান পেয়ে যাবে, আর তোমাকে শাস্তি দেবে। কি বলছিস কাটুরিয়া? তাহলে এবার আমার কি হবে? এর উত্তর এবার বাবাই দিতে পারেন। এসো
এসো আমার সঙ্গে। এরপর কাঠুরিয়া হারানকে নিয়ে তার বাবার কাছে চলে যায়। এবং সবটা জানায়। সবটা শোনার পর তার বাবা বলেন, তেজস, সবটা শোনার পর যা বুঝলাম, ওই মৌমাছিরা ওদের প্রতিশোধ নেবেই। যেহেতু আজকে রাত হয়ে গেছে আর ওরা রাতের বেলায় চোখে দেখতে পায় না, তাই আজ রাতে ওরা আক্রমণ করবে না, কিন্তু কাল সকাল হতেই ওরা ওদের প্রতিশোধ নেবে। তাই যা করার আমাদের আজ রাতেই করতে হবে। তুমি আমাদের বলে দাও বাবা, আমাদের কি করতে হবে? কোনোভাবেই হারানকে ওদের সামনে আনা যাবে না। হারানকে ওরা একবার পেলে ওদের বিষাক্ত হুল দিয়ে একেবারে ছিন্নভিন্ন করে ফেলবে। তাই যাই হয়ে যাক না কেন, হারানকে ওদের সামনে আনা যাবে না। কিন্তু ওরা যদি হারান দাদাকে খুঁজে বের করে ফেলে? পাবে না। এই জলটা নে আর হারানের শরীরে ছিটিয়ে দে। জল ছেটানো মাত্রই হারান একেবারে ছোট্ট হয়ে যাবে। তারপর ওকে একটা কলসিতে লুকিয়ে রাখতে হবে। আর একটা কথা সব সময় মাথায় রাখতে হবে, কোনোভাবেই হারানকে ওদের সামনে আনা যাবে না। এরপর কাঠুরিয়া তার বাবার দেওয়া মন্ত্রপ্রুত জল হারানের ওপর ছিটিয়ে দেয়। জল ছেটানো মাত্রই হারান ক্রমশ ছোট হয়ে যায়। তারপর সে একটি কলসির ভিতরে প্রবেশ করে। এরপর কাঠুরিয়া সেই কলসির ঢাকা বন্ধ করে নিজের কাছে রেখে দেয়। এদিকে পরদিন সকাল হতেই রানী মৌমাছি কাঠুরিয়ার বাড়িতে রাখা মধুর কলসির মিষ্টি গন্ধকে অনুসরণ করে তার কর্মী মৌমাছির দল নিয়ে কাঠুরিয়ার বাড়িতে এসে হাজির হয়। রানীমা, এই বাড়িটা থেকেই মধুর মিষ্টি গন্ধ আসছে, এখানেই ওই দুষ্ট লোকটা আছে। চল চল চল, এই বাড়ির ভিতরে চল। দাঁড়াও, এখানে কেউ নেই। এখানেই রয়েছে, আমরা মধুর গন্ধ পেয়েছি। দেখো, আমি আবারো বলছি, তোমরা এখান থেকে চলে যাও, এখানে কেউ নেই। না, আমরা যাব না, ওই লোকটা আমাদের মৌচাক ভেঙেছে। ওকেও আমরা হুলবিদ্ধ করে আমাদের প্রতিশোধ নিয়ে তবেই ছাড়ব। দেখো, আমি সত্যি বলছি, এখানে কেউ নেই। আমরা কেউ তোমার কথা শুনবো না। আক্রমণ! কাঠুরিয়ার বাড়ির ভেতরে প্রবেশ করে তারা হারানকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও হারানকে খুঁজে না পেয়ে তারা আরো ক্ষিপ্ত হয়ে পড়ে। রানীমা, মধুর কলসিটা রাখা আছে, কিন্তু লোকটা তো কোথাও নেই। নিশ্চয়ই অন্য কোথাও পালিয়েছে। ঠিক আছে, ও যখন আমাদের মৌচাক ভেঙেছে, আমরা ওর ঘর ভেঙে ফেলব, আর এটাই হবে ওর শাস্তি। কর্মী দল, সবাই এই বাড়িটিকে নষ্ট করে ফেলো, নষ্ট করে ফেলো। রানী মৌমাছির আদেশে সমস্ত মৌমাছি কাঠুরিয়ার সমস্ত বাড়িতে তাদের হুলের সাহায্যে বড় বড় গর্ত করতে থাকে, আর ধীরে ধীরে পুরো বাড়িটাকে তারা নষ্ট করে ফেলে। ওরা তো আমাদের পুরো বাড়িটাকে নষ্ট করে দিচ্ছে। তুমি তুমি কিছু করো, এভাবে চুপ করে দাঁড়িয়ে থেকো না। সরেশবাবু, এখন আমার চুপ করে দাঁড়িয়ে দেখা ছাড়া কিচ্ছু করার নেই। ওরা ওদের প্রতিশোধ নেবেই। হায় ভগবান,
আমাদের কি সর্বনাশ হয়ে গেল, আমাদের সবকিছু শেষ হয়ে গেল, সবকিছু শেষ হয়ে গেল। মা তুমি শান্ত হও, তুমি শান্ত হও, দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ সরস বউ, কেঁদো না, দেখো আমরা সবাই মিলে সব কিছু আবার আগের মতো করে দেব। কাঠুরিয়া, আমাকে প্রাণে বাঁচানোর জন্য তোকে অনেক ধন্যবাদ রে। আমার জন্য তোর এত বড় ক্ষতি হয়ে গেল, এই ক্ষতি আমি যে কিভাবে পূরণ করব, কিভাবে? না না হারান্দা, তোমাকে কিচ্ছু করতে হবে না, এই সব কিছু তোমার আমার দুজনেরই ভাগ্যে ছিল। ভাগ্যের উপর কি আর কারোর হাত আছে বলো? তুমি চিন্তা করো না, আমি ধীরে ধীরে সব কিছু আবার আগের মতো করে দেব। না কাঠুরিয়া, তুমি নও, তোমার যা কিছু নষ্ট হয়েছে তার জন্য প্রত্যক্ষ হোক কিংবা পরোক্ষ আমি দায়ী। কারণ আমার জন্য মধু সংগ্রহ করতে গিয়েই তো হারান বিপদে পড়েছিল, তাই এই দায় আমার। যুবরাজ আপনি? শুধু আমি না, গোটা রাজ্য এই মৌমাছিদের থেকে হারানকে বাঁচানোর কথা জেনে গেছে। আমি তোমাকে একটা নতুন ঘর তৈরি করে দিতে চাই। ক্ষমা করবেন যুবরাজ, আমার এসব কিচ্ছু চাই না, আমি নিজেই। আমি জানি তুমি নিজে পারবে, কিন্তু তোমার মতন এমন এক উদার মানুষ যে অন্যের জন্য নিজের ঘরটাও জলাঞ্জলি দিয়ে দিয়েছে, তাকে এইটুকু সম্মান দিতে না পারলে যে স্বয়ং ঈশ্বরও আমাকে ক্ষমা করবেন না। তুমি আর না করো না কাঠুরিয়া, এইটুকু আমাকে করতে দাও। কাঠুরিয়া, আজ থেকে এই বাড়ি তোমার, আমি চাই তুমি তোমার পরিবার নিয়ে এই বাড়িতে সুখে শান্তিতে জীবন কাটাও। ধন্যবাদ যুবরাজ, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর থেকে কাঠুরিয়া যুবরাজের উপহার দেওয়া সেই বাড়িতেই তার পরিবারকে নিয়ে থাকতে শুরু করে। তাহলে বন্ধুরা, কাঠুরিয়ার নতুন বাড়ি তোমাদের কেমন লাগলো আমাদের জানাতে ভুলো না কিন্তু।